ম্যাথভার্স মানে ম্যাথামেটিক্স অ্যান্ড ইউনিভার্স দুয়ে মিলে ম্যাথভার্স। ত্রিকোণমিতির চতুর্থ ভিডিওতে আজকে আমি ত্রিকোণমিতিক যে অনুপাতগুলির কথা আগের দিন বলেছিলাম, নির্দিষ্ট কোণের জন্য তাদের মান কী হয় সেটা নিয়ে আজ আলোচনা করব। নির্দিষ্ট কোণের জন্য অর্থে আগের দিন আমি যে সমকোণী ত্রিভুজটা নিয়ে কাজ করছিলাম সেই একই সমকোণী ত্রিভুজে ফিরে যায় আবার, যেখানে আমার এটা 90 ডিগ্রি আর ABC নাম দিলাম। এখন এই অ্যাঙ্গেলটি যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটি যদি থিটা হয় তাহলে আমরা এখানে সাইন থিটা কস থিটা করে প্রত্যেকটার কথা আমরা বলতে পারি। এখন এই থিটাটা তো একটা একটা জেনারেলাইজড বা একটা সাধারণভাবে বলা একটা কোণ, এটা কতটা আমাদের নিয়ত অঙ্কে আমরা যে এক্স ধরে নিই সেরকম এক্সের জায়গায় আমরা এখানে থিটা ধরে নিয়েছি। তো আমরা তো এখানে কোথাও গিয়ে নির্দিষ্ট একটা কোণের ভ্যালুর কথা আমরা তো কখনো বলিনি। যারা ভেদ পড়েছো তারা যেন আমরা ধ্রুবক নিয়ে কথা বলি, তো এখানে ধ্রুবক কোনো কোণের মান তো আমরা বলিনি। তাহলে এখানে ধ্রুবক কোণ বলতে এটা যেমন একটা 90 ডিগ্রি মানে একটা নির্দিষ্ট সংখ্যা, এরকম একটা সংখ্যাওয়ালা কোনো কোণের কথা তো আমরা বলিনি। মানে এই থিটাটা যখন 30 ডিগ্রি হবে তখন কেমন হবে সাইনের ভ্যালু, কারণ এর আগের দিন বলেছিলাম যে এই একা সাইন এটার কোনো অর্থ নেই, এর সাথে যখন থিটা আসে তখন এগেছে একটা ভ্যালু দেয়, সেই ভ্যালুগুলো কী সেটাই এখন বলবো। সাইন কস ট্যান সেক কোসেক কট এদের ভ্যালুগুলো মনে রাখার একটা নির্দিষ্ট সুন্দর নিয়ম রয়েছে, সেই নিয়মটা নিয়ে আমি আলোচনা করছি। এই যেভাবে আমি একটা টেবিল তৈরি করব, এই টেবিলটা আমরাও শিখেছি, আশা করি ভবিষ্যতে এটাই শেখানো হবে যতক্ষণ পর্যন্ত না কেউ আরও বেটার কিছু বার করছে। তো এই টেবিলটা কয়েকবার প্র্যাকটিস করতে করতে প্রত্যেকটা ভ্যালু ABCD-র মতো করে মাথায় গেঁথে যায়, সেই জন্য ত্রিকোণমিতির ভ্যালুগুলো নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি এখানে পরপর কোণের মানগুলো লিখছি, 0 ডিগ্রি অর্থাৎ 0 রেডিয়ান, তারপর 30 ডিগ্রি অর্থাৎ π/6 রেডিয়ান, তারপর 45 ডিগ্রি বা π/4 রেডিয়ান, 60 ডিগ্রি অর্থাৎ π/3 রেডিয়ান এবং 90 ডিগ্রি অর্থাৎ কিনা π/2 রেডিয়ান। কেমন? এইবার প্রত্যেকটি কোণের মানের জন্য মানে প্রত্যেকটি ত্রিকোণমিতিক অনুপাতের জন্য মানগুলো কী হবে আমরা সেটি দেখব। প্রথমে সাইন থিটা, এখানে থিটার ভ্যালুগুলো সাইন থিটার কী হবে, এরপর আমি টেবিলটা কনস্ট্রাক্ট করে নিই। কেমন? এখন এটা করার কয়েকটা স্টেপ রয়েছে, স্টেপ বাই স্টেপ আমি করতে থাকছি। সবার প্রথমে আমরা পরপর সাইন দিয়ে শুরু করবো। আর আমি একটা কথা বলি, যে কোনো একটার যদি কনস্ট্রাক্ট আমরা একবার করে নিই তাহলে বাকিগুলো কিন্তু পরপর চলে আসবে। কিভাবে দেখাচ্ছি, সাইনের ভ্যালু আমরা শুধু একটা জিনিস মনে রাখবো, 0, 1, 2, 3, 4 পরপর চারটে সংখ্যা 0 থেকে শুরু করে আমরা পরপর ঘরগুলোতে লিখে যাব। 0, 1, 2, 3, 4 লিখলাম। এর পরের স্টেপে আমরা করব কি, পরের স্টেপে আমরা এদের উপরে একটা রুট চাপিয়ে দেব, স্কোয়ার রুট আর কি চাপিয়ে দিলাম, হয়ে গেছে। এইবার তৃতীয় যেটা আমরা করব সেটা হচ্ছে প্রত্যেককে আমরা 2 দিয়ে ভাগ করে দেব। আমাদের সাইনের ভ্যালুগুলো আমরা পেয়ে গেছি। অর্থাৎ কিনা আমরা কি করব, প্রথমে 0 কালো দিয়ে যেটা লিখেছি সেটা প্রথমে লিখেছি আমি, 0, 1, 2, 3, 4 এটা লিখে নেব। তারপরে সবুজ রঙেরটা, সবুজ দিয়ে আমরা রুটটা করলাম, মানে হচ্ছে রুটটা তারপরে করব। তৃতীয় কাজটা হচ্ছে নীল কালির লেখাটা, সেটা প্রত্যেকটাকে 2 দিয়ে ভাগ করে দেব। আমি আবারও বলছি প্রসেসটা, প্রথমে আমরা সাইনে 0-র নিচে 0, 30 ডিগ্রির নিচে 1, 45-এর নিচে 2, এইরকমভাবে 60-র নিচে 3, 90-র নিচে 4 এইভাবে লিখব, প্রত্যেকটাকে রুট করব, দেন 2 দিয়ে ভাগ করে দেব। করে দিলেই আমার সাইনের ভ্যালুটা আমি পেয়ে যাব। তাহলে এখানে প্রথমটাতে ভ্যালু কত হবে,
জিরো, অবশ্যই জিরো, কারণ রুট ওভার জিরো বাই জিরো সেটা জিরোই ফিরে আসে। প্রথমটি জিরো, দ্বিতীয়টি রুট ওভার ওয়ান, ওয়ান বাই টু, তাহলে এটা হয়ে গেল হাফ। তারপর এটা রুট টু বাই টু, ওয়ান বাই রুট টু, তারপর এটা রুট থ্রি বাই থ্রি, রুট থ্রি, রুট থ্রি বাই টু এটাই থাকবে। তারপরে রুট ফোর বাই টু, রুট ফোর মানে টু, তো টু বাই টু ইকুয়াল টু ওয়ান। সাইনের ভ্যালুগুলো আমরা পেয়ে গেছি। এখন যদি কেউ জিজ্ঞাসা করে যে সাইন সিক্সটির ভ্যালু কত, ইনস্ট্যান্টলি আমরা বলবো রুট থ্রি বাই টু। কেউ যদি বলে সাইন পাই বাই ফোরের ভ্যালু কত, ইনস্ট্যান্টলি আমরা বলবো ওয়ান বাই রুট টু। কেমন? এবার প্রশ্ন হচ্ছে কসের মানগুলো কি করে বার করব। মজার কথা আমি বলে দিই, সাইনের শেষ যেটা কসের শুরু সেটা, মানে সাইনের শেষ হচ্ছে ওয়ানে, কস শুরু হবে ওয়ানে, তারপরে রুট থ্রি বাই টু, রুট থ্রি বাই টু, এই ওয়ান বাই রুট টুটা দুজনের সেম, পঁয়তাল্লিশ ডিগ্রির মানটা, এর থার্টি ডিগ্রির মানটা এর সিক্সটি ডিগ্রিতে আসবে, আর এর জিরো ডিগ্রির মানটা এর নব্বই ডিগ্রিতে আসবে। যখন আমরা পুরক্ষণ করব তখন আরও দারুণভাবে ক্লিয়ার হয়ে যাবে যে এই ম্যাজিক্যাল জিনিসটা কিভাবে হচ্ছে। সাইনের যেখানে শেষ কসের শুরু, আশা করি বোঝা গেছে। আচ্ছা, সাইন কস যখন আমাদের হয়ে গেছে তখন আমরা এক কাজ করি, কোসেক সেককেও শেষ করে নিই। এখন আমরা জানি কোসেক হচ্ছে সাইনের উল্টো, সাইন যদি ডান দিকে চলে কোসেক বাঁ দিকে চলবে, সাইন যদি শীর্ষাসন করে কোসেক পায়ে দাঁড়িয়ে থাকবে। তাহলে সাইন জিরো, তাহলে কোসেক হচ্ছে ওয়ান বাই সাইন, তা ওয়ান বাই জিরো কত হয়? ইনফিনিটি, অসঙ্গত। এই পরিপ্রেক্ষিতে একটা কথা বলে রাখি, আমি এই ইনফিনিটি জিনিসটা কি কেন এর ওপর একটা খুব সুন্দর ভিডিও খুব শীঘ্রই এই চ্যানেলেই করব। কেমন? তখন ইনফিনিটি সম্বন্ধে আইডিয়া অনেক ক্লিয়ার হবে। এখন জেনে রাখো আপাতত যে কোনো কিছু, কোনো সংখ্যা ডিভাইডেড বাই শূন্য বাদে কোনো সংখ্যা ডিভাইডেড বাই জিরো, সেটা সবসময় আমাদেরকে ইনফিনিটি দেবে। আর শূন্য বাই শূন্য কী হয় সেটা কেউ জানে না। ওকে, তো কোসেক থার্টি ডিগ্রি বা কোসেক পাই বাই সিক্স, ওয়ান বাই টু এর উল্টো দুই, কোসেক ফর্টি ফাইভ ডিগ্রির ভ্যালু, ওয়ান বাই রুট টু এর উল্টো রুট টু, কোসেক সিক্সটি ডিগ্রির ভ্যালু টু বাই রুট থ্রি, কোসেক নাইনটির ভ্যালু ওয়ান, হয়ে গেল। বেশ, তাহলে সেকটা বার করি। সেক বার করাটাও সহজ, কসের উল্টো, কস ওয়ান হলে এটাও, আমি সরি, কস ওয়ান সেক মানে কস জিরো ওয়ান সেক জিরো ওয়ান, কস থার্টি রুট থ্রি বাই টু, এটা টু বাই রুট থ্রি। হ্যাঁ, অনেকে বলতে পারে যে একবার যখন আমরা কোসেক পেলাম, কারণ সাইনের এভাবে যদি আমি কস পেয়ে থাকি তাহলে কোসেক থেকেও এভাবে আমি সেক পাবো, অবভিয়াসলি একই ব্যাপার, খুব ইজিলি এটা হয়ে যাবে টু ইনফিনিটি, এখানে ইনফিনিটি। কেমন? এইবার চলে আসি, যখন আমি সাইন আর কস পেয়েছি ট্যান তো বাবা চলে আসবেই, কারণ ট্যান হচ্ছে সাইন বাই কস। সুতরাং আমার এখানে এটা রয়েছে জিরো, এটা ওয়ান, তাহলে জিরো বাই ওয়ান জিরো, ওয়ান বাই টু বাই রুট থ্রি বাই টু, তাহলে কত হয় নিজেরা ক্যালকুলেশন করে দেখে নিও, আমি বলে দিচ্ছি সেটা হয়ে যাবে ওয়ান বাই রুট থ্রি, দুটো সেম রয়েছে তো এটা ওয়ান হবেই। তারপরে এটা আছে যেটা রুট থ্রি বাই টু আর ওয়ান বাই রুট টু, ওয়ান বাই টু, তো এটা হয়ে যাবে রুট থ্রি। আর এইবারে চলে এসে আবার গল্প ওয়ান বাই জিরো, তো এগেইন এটা ইনফিনিটি। যেহেতু এটাই হলো তাহলে কট ট্যানের ঠিক অপোজিটে যাবে, ট্যান যদি শীর্ষাসন কট নর্মালি দাঁড়িয়ে থাকে তাহলে ট্যান জিরো কট জিরো ইনফিনিটি, কট পাই বাই সিক্স রুট থ্রি, কট ফর্টি ফাইভ ডিগ্রি ওয়ান, কট সিক্সটি ডিগ্রি ওয়ান বাই রুট থ্রি, আর কট নাইনটি এটা ইনফিনিটির ওয়ান বাই ইনফিনিটি কিন্তু জিরো হয়। বাস, কেউ চাইলে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আশা করি হয়ে গেছে। তো এই হলো গিয়ে আমার ত্রিকোণমিতিক গুণানুপাতগুলির নির্দিষ্ট কোণের জন্য, বা অনেকে আদর্শ কোণ বলে থাকেন এগুলোকে, কিন্তু আমি জানি না এগুলোকে আদর্শ কোণ কেন বলে, অনাদর্শ বাকিগুলো নন আইডিয়াল কোণ কীভাবে আমি জানি না। যাই হোক, তো মূল যে আমাদের এই কোণগুলো তিরিশ ষাট পঁয়তাল্লিশ সরি জিরো তিরিশ পঁয়তাল্লিশ ষাট নব্বই, এই পাঁচটি কোণের জন্য আমাদের যে তিরিশটা ভ্যালু, মানে ছটা প্রত্যেকটার জন্য পাঁচটা করে, তাহলে ছয় ইন্টু পাঁচ তিরিশটা,
মোট যে 30টা ভ্যালু এটা মনে রাখার কোনো প্রয়োজন নেই। অনেকে যেটা বলেন সেটা হচ্ছে যে এইটা পরীক্ষার সময় খাতার উপরে যেভাবে আমি কনস্ট্রাক্ট করলাম সেই রকমভাবে কনস্ট্রাক্ট করে দিতে পারেন, কিন্তু আমি এর লজিক খুঁজে পাই না। কারণ এই যে টেবিলটা নর্মাল ত্রিকোণমিতিতে এখন অঙ্ক করতে হবে, অঙ্ক করার সময় এটাকে কনস্ট্রাক্ট করে নাও, নিজে বই থেকে দেখো না একবারও, কিন্তু এটা করতে করতে এমন হয়ে যাবে যে হয়তো ঘুমের ঘরেও যদি কেউ জিজ্ঞাসা করে যে সাইন 45 ডিগ্রির মান কত, ঘুমের ঘরেই বেরিয়ে আসবে 1/√2। ঠিক আছে, তো আশা করি সকলের ভালো লাগলো ভিডিওটা। ভালো লাগলে লাইক করো, সবার মধ্যে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলটা বেল আইকনটা টিপে রাখো যাতে হচ্ছে নতুন ভিডিও বানালেই তোমরা পেয়ে যাও। আমি একটা কথা বলছি যে এই লকডাউনের টাইমে টিউশন বন্ধ, স্কুল বন্ধ, বাট আই এম হিয়ার, আমি আস্তে আস্তে, খুব দ্রুত না, বাট আস্তে আস্তে টেস্টের টাইম আসার আগেই আশা করি সমস্ত কভার করে দেবো, প্রমিস। ওকে, বেশ, তো আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে, খুব মন দিয়ে পড়ো। আর সত্যি কথা বলতে এখানকার যে অঙ্কগুলো রয়েছে সরকারি বইতে সেগুলো আমি সলভ করে দেবো, সব অঙ্ক না, কিছু স্পেসিফিক অঙ্ক সলভ করে দেবো। তার বাইরে কারোর যদি কিছু ডাউট হয়, হ্যাঁ স্পেশালি তোমরা এখন এগুলো সলভ করতে থাকো, কারোর যদি কিছু ডাউট হয় যে কোনো মোমেন্টে আমাকে আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেবো বা কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো, আমি সলভ করে দেবো। কেমন? ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।